হ্যালো ল্যামেস ওয়েলকাম ব্যাক টু এম ইংলিশ ক্লাসেস ক্লাসে আমরা আমস অ্যান্ড দ্য ম্যান ড্রামাটি টেক্সটি লাইন বাই লাইন আলোচনা করব প্রিভিয়াস ক্লাসে আমরা এর ইম্পর্টেন্ট ফ্যাক্টসগুলো নিয়ে আলোচনা করেছিলাম তোমরা যারা দেখোই অবশ্যই দেখে নেবে আর আজকে ক্লাসে আমরা ডিরেক্ট টেক্সট শুরু করবো তার আগে বলি তোমরা অবশ্যই টেক্সটটি সঙ্গে রাখবে আর যে সমস্ত লাইনগুলো ইম্পর্টেন্ট রয়েছে আমি তোমাদেরকে সেগুলো বলে দেবো তোমরা সেগুলো আন্ডারলাইন করে নেবে কেমন আর আরেকটি বিষয় ডামাটি পড়তে গেলে তোমরা লক্ষ্য রাখবে যে কোন ক্যারেক্টার কোন স্পিচ বলছে সেটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে কেমন কারণ পরীক্ষার হলে কী হবে একটি লাইন তুলে দেবে এবং তোমাদেরকে সেটা বুঝতে হবে কার স্পিস এবং কোন উদ্দেশ্যে বলা হয়েছে কেমন তো চলো আজকে ক্লাসটি শুরু করব তার আগেই বলি তোমরা যারা নতুন এসেছো চ্যানেলে যদি ভালো লেগে থাকে ক্লাসটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের সঙ্গে আর পাশে থাকা বেল নোটিফিকেশান আইকনটিও অন রেখো যেন কোনো নোটিফিকেশান মিস না হয়ে যায় কেমন তো চলো আজকে ক্লাসটি শুরু করা যাক আমসান্দা ম্যান নাটকটি ব্যাকগ্রাউন্ড বোঝানোর সময় আমি বলেছিলাম যে আমসান্দা ম্যানে তিনটি অ্যাক্ট রয়েছে তো আজকে আমরা ফার্স্ট অ্যাক্টটি নিয়ে আলোচনা করব তো যতটা সম্ভব আমরা সেটা কভার করার চেষ্টা করবো তো চলো শুরু করা যাক আর ফার্স্টে যেটা রয়েছে সেটা হচ্ছে সেটিংস ঠিক আছে আর যে কোনো প্লের ক্ষেত্রে কিন্তু সেটিংসটা ভীষণ ইম্পর্টেন্ট কেমন তোমরা থিয়েটার হলে গেলেও দেখতে পাবে যে সেটিংসটা ভীষণ ম্যাটার করে ওকে তো দেখো এখানে কি দেখো ফার্স্টে স্টার্ট হচ্ছে নাইট অর্থাৎ প্লে ওপেন স্যাট নাইট ঠিক আছে নাইট সিনারিওতে কিন্তু প্লেটা ওপেন হচ্ছে আ লেডিজ বেড চেম্বার ইন বুলগেরিয়া ইন আ স্মল টাউন নিয়ার ড্রাগোমান পাস লেট ইন নভেম্বর ইন দ্য ইয়ার এইটিন ফাইভ সো এখানে কী বলছে দেখো আ লেডিস বেড চেম্বার ইন বুলগেরিয়া একজন ইয়াং লেডির বেড চেম্বার তার শোবার ঘরে ইন বুলগেরিয়া বুলগেরিয়া শহরের একটা লেডির বেড চেম্বারে কিন্তু এই সিনটা ওপেন হচ্ছে ঠিক আছে লেডির নামটা কিন্তু আমরা এখনও জানি না তো চলো এখানে কি বলছে বুলগেরিয়াটা কোথায় ইন আ স্মল টাউন নিয়ার ড্রাগমান পাস বলছে কি ড্রাগোমান পাসের কাছেই এই বুলগেরিয়া শহরটি রয়েছে ঠিক আছে এবার ড্রাগোমান পাসটা কি পাস অ্যাকচুয়ালি দ্য পাথ বিটুইন দ্য মাউন্টেন্স ঠিক আছে অর্থাৎ বাংলায় যদি বলি সেটা হচ্ছে গিরিপথ মানে পর্বতের মাছ দিয়ে যে রাস্তাটা চলে যায় সেটাকে পাস বলা হয় ঠিক আছে তো এখানে বলকান যে মাউন্টেন রয়েছে বলকান পর্বত তার মাঝে দিয়ে এই রাস্তাটা গেছে অর্থাৎ যে পাসটা গেছে তার নাম হচ্ছে ড্রাগোমান পাস ফর এক্সাম্পল যদি আমরা বলি যে সিকিমে রয়েছে সিপকিলা পাস ঠিক আছে তারপর তোমার জম্মু কাশ্মীরে রয়েছে বনিহাল পাস তো তেমনই এটার একটা নাম যে ড্রাগোমান পাস ঠিক আছে নেক্সট দেখো এটা কি বলছে লেট ইন নভেম্বর ইন দ্য ইয়ার এইটিন এইটটি ফাইভ অর্থাৎ আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে নভেম্বর মাসের শেষের দিকে কিন্তু এই সিনটা স্টার্ট হচ্ছে কেমন নেক্সট থ্রু অ্যান ওপেন উইন্ডো উইথ আ লিটল ব্যালকনি আ পিক অব দ্য বলকানস ওয়ান্ডারফুলি হোয়াইট অ্যান্ড বিউটিফুল ইন দ্য স্টার লিট স্নো সিমস কোয়াইট ক্লোজার হ্যান্ড দো ইট রিয়েলি মাইলস অ্যাওয়ে দেখো এখানে কী বলছে বলছে থ্রু অ্যান ওপেন উইন্ডো উইথ আ লিটল ব্যালকনি বলছে ছোট্ট একটা ব্যালকনির একটা খোলা জানালা দিয়ে দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে আ পিক অফ দ্য বলকানস পিক মানে হচ্ছে চূড়া অফ দ্য বলকান বলকান মাউন্টেন অর্থাৎ বলকান যে পর্বশৃঙ্গ রয়েছে তার চূড়াটা কিন্তু দেখা যাচ্ছে একটা ছোট্ট ব্যালকনি অর্থাৎ ওই লেডির বেড চেম্বারে তার যে ব্যালকনি রয়েছে সেখান থেকে কিন্তু সেই বলকান পর্বশৃঙ্গটা দেখা যাচ্ছে কেমন ওয়ান্ডারফুলি হোয়াইট অ্যান্ড বিউটিফুল ইন দ্য স্টারলিট স্নো বলছে কি যে তুষার আবৃত হয়ে অর্থাৎ তুষার পরে অসম্ভব সুন্দর দেখাচ্ছে এবং পুরো সাদা দেখাচ্ছে ঠিক আছে যেহেতু তুষার জমেছে বরফ জমেছে বরফ জমে সেটাকে কী দেখা যাচ্ছে সাদা এবং অসম্ভব সুন্দর লাগছে রাতের আকাশে মানে স্টারলিট স্নো বলতে এখানে নক্ষত্র খুচিত যে রাত সেই রাতে এই তুষারাবৃত পাহাড়টা অসম্ভব সুন্দর দেখাচ্ছে সিমস কোয়াইট ক্লোজ অ্যাট হ্যান্ড মনে হচ্ছে যেন হাতের কাছে রয়েছে দো ইট রিয়েলি মাইলস অ্যাওয়ে যদিও এটা বহু দূরে রয়েছে কেমন দি ইন্টেরিয়ার অফ দ্য রুম ইজ নট লাইক এনিথিং টু বি সিন ইন দ্য ওয়েস্ট অফ ইউরোপ কি বলছে দি ইন্টেরিয়ার অফ দ্য রুম ইন্টেরিয়ার মানে যে গৃহ যে সাজসজ্জা ঠিক আছে ঘরের ভিতর যে সমস্ত ফার্নিচার্স রয়েছে বা যে সমস্ত সাজসজ্জার জিনিসগুলো রয়েছে সেগুলো কি ইজ নট লাইক এনিথিং টু বি সিন ইন দ্য ওয়েস্ট অফ ইউরোপ অর্থাৎ পশ্চিমা ইউরোপের দেশগুলিতে যেমন দেখা যায় যেমন ঘরের ফার্নিচার বা আসবাবপত্র হয় সাজসজ্জা হয় ঠিক তেমনটা নয় ঠিক আছে ইট ইস হাফ রিচ বুলগেরিয়ান এবার কেমন মানে ঘরের সাজসজ্জা তিনি সেটা এক্সপ্লেন করছেন ইট ইজ হাফ রিচ বুলগেরিয়ান হাফ চিপ ভেনিস বলছে এটা অর্ধ রিচ মানে সমৃদ্ধশালী মানে বুলগেরিয়ানদের যে ভালো আসবাবপত্র সেটা দিয়ে সমৃদ্ধশালী আসবাবপত্র দিয়ে সজ্জিত হাফ চিপ ভেনিস এবং কিছু সস্তা দামের ভেনিসের সাজসজ্জা রয়েছে অর্থাৎ এখানে ভেনিস হচ্ছে তোমার ভিয়েনা সিটির যে জিনিসপত্র সেটা বলছে আর ভিয়েনা সিটি হচ্ছে দি ক্যাপিটাল অফ অস্ট্রিয়া ঠিক আছে অর্থাৎ অস্ট্রিয়ার যে রাজধানী ভিয়েনা সেইখানকার যে সিটি অর্থাৎ এই ভিয়েনা সিটিটা কিন্তু ওয়েস্টে রয়েছে ঠিক আছে আর বুলগেরিয়ানটা ইস্টে রয়েছে অর্থাৎ ইস্ট এবং ওয়েস্টের যে ডিফারেন্সেস সেটা কিন্তু এখানে রাইটার বোঝাতে চাইছেন বেসিক্যালি ওকে

মন্দির ঠিক আছে শ্রাইন মানে হচ্ছে তোমার মন্দির বা বেদি ঠিক আছে অর্থাৎ ঘরের মধ্যেই কিন্তু একটা পেন্টেড মানে সেটার ওপরে হয়তো ডিজাইন করা আছে আঁকা আছে ছবি সেই কারণে বলছে যে একটা কাঠের মন্দির রয়েছে ঘরের মধ্যেই ব্লু অ্যান্ড গোল্ড উইথ অ্যান আইভরি ইমেজ অফ ক্রাইস্ট অ্যান্ড অ্যা লাইট হ্যাঙ্গিং বিফোর ইট ইন এ পিওর্স মেটাল বল সাসপেন্ডেড বাই থ্রি চেন্স এটা বোঝার চেষ্টা করো এবার কি বলছে ঘরের যে ডান সাইডে এক পাশে কী রয়েছে একটা পেন্টেড উডেন শাইন রয়েছে অর্থাৎ কাঠের একটা মন্দির রয়েছে সেই মন্দিরে কি রয়েছে অ্যান আইভরি ইমেজ অফ ক্রাইস্ট ক্রাইস্টের একটা হোয়াইট কালারের একটা স্কাইস্টের কিন্তু একটা ছবি রয়েছে ঠিক আছে অর্থাৎ জেসা স্কাইস্টের কিন্তু সেখানে ছবি রয়েছে এই যে ছবি রয়েছে বা ঘরের মধ্যে যে মন্দির রয়েছে এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে দিস ফ্যামিলি ইজ অ্যাকচুয়ালি তার রোমান ক্যাথলিক ফ্যামিলি ঠিক আছে অর্থাৎ ধর্মে বিশ্বাসী এবং এরা রোমান ক্যাথলিক ফ্যামিলি ঠিক আছে আর প্রোটেস্ট্যান্ট ফ্যামিলি এবং ক্যাথলিক ফ্যামিলি তোমরা জানো প্রোটেস্ট্যান্ট মানে যারা ঈশ্বরে বিশ্বাস করে না ওকে সো এখানে কি বলছে বলছে লাইট হ্যাঙ্গিং বিফোর ইট এর সামনে মানে যে মন্দিরটা রয়েছে যেখানে যে ক্রাইস্টের ছবি রয়েছে সেই ছবির সামনেই কি রয়েছে আ লাইট একটা লাইট রয়েছে আ মেটাল বল সাসপেন্ডেড বাই থ্রি এবার বলছে তার সামনে একটা আলোর বল ঝোলানো আছে আলোর বল মানে এই যে ঘর সাজানোর যে সমস্ত বলগুলো হয় না আর্টিফিশিয়াল বল মানে যার যার থেকে লাইট বেরোয় ঠিক আছে আলো বেরোয় তো পিয়ার্স মেটাল বল বলতে কিন্তু এখানে যে ফাঁকা একটা কি হচ্ছে একটা ফাঁকা বলের মধ্যে একটা আলো আছে এবং তার মধ্যে থেকে কি হচ্ছে সে আলোটা বেরিয়ে আসছে ঠিক আছে আর সেটা একটা তিনটে চেন দিয়ে কিন্তু ঝোলানো আছে অর্থাৎ যে উডেন পেন্টেড উডেন শাইন রয়েছে সেটারই কিন্তু ডেসক্রিপশান দিচ্ছেন कैम नेक्स्ट देखो दि प्रिंसिपल सीट प्लेस टुवर्ड्स द अदर साइड ऑफ़ द অফ দ্য রুম অ্যান্ড দ্য অপোজিট অফ দ্য উইন্ডো ইজ এ তুর্কিশ অটোম্যান সো এই লাইনটা ইম্পর্ট্যান্ট এই লাইনটা একটু আন্ডারলাইন করবে দি প্রিন্সিপাল সিট ঠিক আছে এখানে প্রিন্সিপাল সিট বলতে কোন সিটটাকে বোঝানো হচ্ছে যে মেন বসার জায়গা প্লেস টুয়ার্ডস দ্য আদার্স সাইড অফ দ্য রুম অ্যান্ড অপোজিট অফ দ্য উইন্ডো বলছে যে ঘরের একটা এক সাইডে এবং যে জানালা রয়েছে ঠিক তার বিপরীতে একটা কি রয়েছে ইজ আ তুর্কি শটোম্যান একটা তুর্কি শটোম্যান রয়েছে এবার অটোম্যান ইজ আ কাইন্ড অফ সিটিং প্লেস ঠিক আছে একটা সোফার মতো ঠিক আছে যার ব্যাকনেস ব্যাকলেস সোফা বলতে পারি ঠিক আছে তো তোমরা ছবি দেখলেই বুঝতে পারবে ছবি দেখে নাও স্ক্রিনে তো তুর্কি শটোম্যান এটা হচ্ছে মানে একটা সোফার মতো ঠিক আছে আর এটা তুর্কিশ বলছে যেহেতু এটা তুর্কিতে কিন্তু বানানো ঠিক আছে তো প্রিন্সিপাল সিট বলতে এই তুর্কি অটোম্যানটাকে বলছে আর এই তুর্কি অটোম্যানটা ভীষণ ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর আমরা প্লের মধ্যে অনেক সময় দেখতে পাবো এটা মাথায় রাখবে একটা বসার সিট কেমন নেক্সট দি কাউন্টারপেন প্যান অ্যান্ড দ্য হ্যাঙ্গিংস অফ দ্য বেড কাউন্টার প্যান মিন্স দ্য বেডশিট অ্যান্ড দ্য হ্যাঙ্গিংস অফ দ্য বেড এবার তোমরা মনে করবে যে পশ্চিমা দেশগুলোতে বা ওয়েস্টার্ন সাইডে যে সমস্ত ইয়েগুলো হয় মানে খাটের সাইডে বিভিন্ন ধরনের কাপড় দিয়ে কিন্তু ঘেরা থাকে ঠিক আছে অর্থাৎ কাপড় ঝুলে খাটের থেকে তো বলছে বেডশিট এবং যে যে হ্যাঙ্গিংস অব দ্য বেড এবং যে বেডের চারিপাশে যে সমস্ত হ্যাঙ্গিংগুলো রয়েছে দ্য উইন্ডো কার্টেন্স জানালার পর্দা দ্য লিটল কার্পেট যে সমস্ত ছোটো মাদুরগুলো রয়েছে পায়ের নিচে অ্যান্ড অল দ্য অর্নামেন্টাল টেক্সটাইল ফ্যাব্রিক্স ইন দ্য রুম আর ওরিয়েন্টাল অ্যান্ড গর্জিয়াস বলছে যে সমস্ত ফ্যাব্রিক্সগুলো রয়েছে যে সমস্ত কাপড়ের ফ্যাব্রিক্সগুলো রয়েছে অ্যাকচুয়ালি ঘরের মধ্যে সেগুলো কি আর অরিয়েন্টাল অ্যান্ড গর্জিয়াস অরিয়েন্টাল মানে সেটা হচ্ছে দেশীয় অ্যান্ড গর্জিয়াস এবং সেটা অত্যন্ত সুন্দর ঠিক আছে অর্থাৎ বুলগেরিয়ান সিটিতে যে সমস্ত ইকুইপমেন্টগুলো বা যে সমস্ত ইন্টেরিয়ার বা ফ্য ফ্যাব্রিকগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সেটা এ করছে প্রেস করছে ঠিক আছে নেক্সট দ্য পেপার অন দ্য ওয়ালস ইজ অক্সিডেন্টাল অ্যান্ড পলট্রি বলছে যে প্রাচীরে যেসব অর্থাৎ দেওয়ালে যে সমস্ত পেপারগুলো রয়েছে আর্ট আর্ট পেপারগুলো রয়েছে ঠিক আছে সেগুলো কি অক্সিডেন্টাল সেগুলো পশ্চিমা দেশের বা সেগুলো বাইরের অ্যান্ড পলট্রি এবং সেগুলো নিম্নমানের ঠিক আছে পলট্রি মানে হচ্ছে তোমার নিম্নমানের বা সস্তা ঠিক আছে চিপ তো এইখানে দেখো একটা অরিয়েন্টাল এবং অক্সিডেন্টালের যে একটা মানে ডিফারেন্স সেটা কিন্তু দেখাচ্ছে যে বুলগেরিয়া সিটি থেকে যেগুলো নেওয়া হয়েছে সেগুলো ভালো এবং যেগুলো অক্সিডেন্টাল বাইরের সেইগুলো কিন্তু সেগুলো সস্তা ঠিক আছে অর্থাৎ একটা স্ট্রেঞ্জ কম্বিনেশন অব দ্য রুম সেটা কিন্তু আমরা বুঝতে পারছি যে টেস্টটা কেমন দেখো যে বোধ কি বলবো চিপ কোয়ালিটির জিনিস রয়েছে আবার সেটা একটা উন্নত মানের জিনিসও রয়েছে ঠিক আছে নেক্সট দেখো দি ওয়াশ স্ট্যান্ড দ্য ওয়াল অন দ্য সাইড নিয়ারেস্ট দ্য অটোম্যান অ্যান্ড দ্য উইন্ডো সেখানে কি বলছে ঘরের মধ্যে একটা ওয়াশ রয়েছে ওয়াশ মানে যে বেসিন টাইপের ঠিক আছে যেখানে হাত মুগ ধয় মানে মুগ ধায় আর কি দ্য ওয়াশ স্ট্যান্ড দ্য ওয়াল অন দ্য সাইড নিয়ারেস্ট দ্য অটোম্যান অ্যান্ড উইন্ডো উইন্ডো এবং অটোম্যান যে বসার জায়গাটা তার কাছাকাছি একটা ওয়াশ আছে কনসিস্ট অফ অ্যান এমবেল এনামেল্ড আয়রন বেসিন উইথ আ পেল it ইন আ painted মেটাল ফ্রেম এবার কি বলছে দেখো এখানে কনসিস্ট কনসিস্ট অফ অ্যান এনামেল্ড আয়রন বেসিন ঠিক আছে এনামেল্ড আয়রন বেসিন বলতে সেটা হচ্ছে আয়রন বেসিন একটা মানে যে ওয়াশ রয়েছে সেই ওয়াশ কি হয়েছে একটা আয়রনের একটা মেটালিক ঠিক আছে এটা একটা এক ধরনের মেটাল তো বলছে যে সেটা কি আয়রনের বেসিন উইথ আ পেল বিনীতিথ পেল মানে অন কাইন্ড অফ বালতি বলা যায় ঠিক আছে তো সেটার নিচে একটা ছোট্ট মানে পাত্র রয়েছে ইন ইট ইন আ পেন্টেড মেটাল ফ্রেম ঠিক আছে আর বেসিনটা কি হয়েছে যে সেটা কি এমন একটা ফ্রেমে রয়েছে সেটা ডিজাইন করা পেন্টেড মেটাল ফ্রেমে ডিজাইন করা ঠিক আছে অ্যান্ড সিঙ্গেল টাউল অন দা টাওয়াল অন দ্য রেল অ্যাট দ্য সাইড ঠিক আছে এবং সে বেসিনের সাইডে কি রয়েছে একটা টাওয়াল রয়েছে একটা ছোট্ট হাত মোছার জন্য একটা টাওয়াল রয়েছে ঠিক আছে নেক্সট দেখো অ্যাকচুয়ালি পুরো ঘরের ইন্টেরিয়ার যে ডিজাইন বা যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেইগুলোই কিন্তু এক্সপ্লেন করছেন এখানে ওকে সেটিংসে মানে এটার কারণটা কি বলো তো এটার কারণটা হচ্ছে যে ইমেজটা যেন ক্রিয়েট করতে পারো অ্যাকচুয়ালি ড্রামা তো পারফরমেন্স করা হয় রাইট তো ড্রামাতে যে সেটিংসগুলো রাখা হয় সেই সেটিংসগুলোই কিন্তু এখানে বর্ণনা করছেন কেমন নেক্সট দেখো দি ড্রেসিং টেবিল বিটুইন দ্য বেড অ্যান্ড দ্য উইন্ডো ইজ আ কমন পাইন টেবিল এবার তিনি কি ড্রেসিং টেবেলে বর্ণনা দিচ্ছেন ড্রেসিং টেবিলটা কি একটা কমন পাইন টেবিল দিয়ে ঠিক আছে অর্থাৎ মানে সাধারণ একটা পাইন গাছের কাঠ দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে ঠিক আছে যেটা কিসের মধ্যে কিসের কাছাকাছি রয়েছে বিছানা এবং উইন্ডো তার কাছাকাছি রয়েছে সে বেসিনটা কি একটা পাইন মানে সেই ড্রেসিং টেবিলটা একটা কমন পাইন টেবিল দিয়ে তৈরি কভার্ড উইথ এ ক্লোথ অফ মেনি কালার্স সেটা কভার করা আছে বিভিন্ন ধরনের কালার বিভিন্ন কালারের একটি কাপড় দিয়ে উইথ অ্যান এক্সপেন্সিভ টয়লেট মিরর অনিট বলছে তার উপরে কি রয়েছে একটা এক্সপেন্সিভ একটা দামি টয়লেট মিরর একটা আয়না রয়েছে এবার দেখো কেমন টেস্ট একটা ড্রেসিং টেবিলের যে টেবিলটা তৈরি হয়েছে যে কাঠটা দিয়ে একটা সাধারণ একটা পাইন কার্ড দিয়ে তৈরি হয়েছে কিন্তু তার উপরে যে মিররটা রয়েছে সেটা কিন্তু এক্সপেন্সিভ ঠিক আছে অর্থাৎ এইখানে যে রোম্যান্টিক তাদের যে ফ্যান্সি ফুলনেস ঠিক আছে যে তারা তাদের অরিয়েন্টাল জিনিস তো রয়েছে তারা অক্সিডেন্টাল জিনিসগুলোও কিন্তু ঘরের মধ্যে সেটা যদিও একটা ওয়াকওয়ার্ড লাগছে তবুও কিন্তু সেটা তাদের টেস্টের জন্য রেখেছে ঘরে ঠিক আছে এটাই কিন্তু মানে মিন করতে চাইছে অ্যাকচুয়ালি নেক্সট দ্য ডোর ইজ অন দ্য সাইড নিয়ারেস্ট দ্য বেড এবার কী বলছে দরজাটা বিছানার ঠিক কাছাকাছি আছে অ্যান্ড দেয়ার ইজ এ চেস্ট অফ ডয়ার্স বিটুইন এবং সেই দরজার এবং বেডের মাঝামাঝি জায়গায় একটা কী রয়েছে চেস্ট অফ ড্রয়ার ঠিক আছে তোমরা চেস্ট অফ ড্রয়ের ছবিটা দেখলেই বুঝতে পারবে কাঠের ঠিক আছে বিভিন্ন ড্রয়ার থাকে এই মানে এই যে চেস্ট অফ ড্রয়ারের ঠিক আছে দিস চেস্ট অফ ড্রয়ারস ইজ অলসো কাভার্ড বাই আ ভেরিয়েটেড নেটিভ ক্লোথ বলছে এই চেস্ট অফ ডয়ারটাও কিন্তু একটা ভেরিয়েগেটেড নেটিভ ক্লোথ অর্থাৎ বিভিন্ন কালার সমৃদ্ধ ভেরিয়েটেড মানে ডিফারেন্ট ইন কালার ঠিক আছে বিভিন্ন ধরনের কালারের একটি নেটিভ ক্লোথ দিয়ে একটা দেশীয় কাপড় দিয়ে ঢাকা রয়েছে অ্যান্ড অন ইট দ্যার ইজ এ পাইল অফ পেপার্স ব্যাক নভেল অ্যান্ড আ বক্স অফ চকলেট কিপ অ্যান্ড আ মিনিয়েচার এসেল উইথ আ লার্জ ফটোগ্রাফ অফ অ্যান এক্সট্রিমলি হ্যান্ডসাম অফিসার হুজ লফ টি বিয়ারিং অ্যান্ড ম্যাগনেটিক গ্ল্যান্স ক্যান বি ফেল্ট ইভেন্ট ফ্রম দ্য পোর্ট্রেট এবার দেখো চেস্ট অফ ড্রয়ার যে চেস্ট অফ ড্রয়ারটা রয়েছে তার উপরে কী কী রয়েছে তিনি বর্ণনা দিচ্ছেন দ্যার ইজ আ পেপার ব্যাক নভেলস বেশ কিছু নভেল রয়েছে আ বক্স অফ চকলেট ক্রিম একটা বাক্স থেকে একটা চকলেট ক্রিমের বাক্স রয়েছে অ্যান্ড মিনিয়েচার এসেল এবং একটা ছোট্ট ফ্রেমযুক্ত উইথ আ লার্জ ফটোগ্রাফ একটা বেশ বড় ফটোগ্রাফ রয়েছে অফ এক্সট্রিমলি হ্যান্ডসাম অফিসার একটা অত্যন্ত সুদর্শন একজন অফিসারের ছবি রয়েছে হুজ লফটি বিয়ারিং অ্যান্ড ম্যাগনেটিক গ্ল্যান্স লফটি বিয়ারিং মানে হিজ ম্যানার ঠিক আছে সেটা বোঝাচ্ছে এবং ম্যাগনেটিক গ্ল্যান্স তার যে চাহনি বা তার যে দৃষ্টি ক্যান বি ফেল্ড ইভেন ফ্রম দ্য পোর্ট্রেট অর্থাৎ সেই ছবির মধ্যে থেকে তার যে সুদর্শন চেহারা এবং তার যে মানে আভিজাত্য বা তার যে ম্যাগনেটিক লুক ঠিক আছে সেটা কিন্তু সেই ছবির মধ্যে থেকেই যেন বুঝতে পাচ্ছেন ঠিক আছে অর্থাৎ এই যে যে হ্যান্ডসাম অফিসারের কথা বলা হচ্ছে তার নাম আমরা একটু পরে জানবো সার্জিয়াস ঠিক আছে নেক্সট The room is lighted by a candle on the chest of drawers and another on the dressing table with a box of matches beside it. তো কিভার বলছে যে ওই যে chest of drawers এর তার উপরে কি রয়েছে? একটি candle রয়েছে। যে ক্যান্ডেলটি পুরো ঘরটাকে আলোকিত করে রাখছে এবং অ্যানাদার অন দ্য ড্রেসিং টেবিল এবং সেই আরেকটাও রয়েছে আরেকটি ক্যান্ডেল সেটা ড্রেসিং টেবিলের ওপরেই রয়েছে উইথ অ্যা ম্যাচ বক উইথ অ্যা বক্স অফ ম্যাচেস বিসাইড নেব এবং তার পাশে কী রয়েছে একটা দেশলায়ের বাক্স রয়েছে ঠিক আছে ম্যাচেসের বাক্স রয়েছে উইন্ডো ইজ হিং ডোর ওয়াইজ অ্যান্ড স্ট্যান্ড ওয়াইড ওপেন ওকে এবার কি বলছে এবার যে ঘরে যে জানালা রয়েছে সেই জানালাটার তিনি বর্ণনা দিচ্ছেন দি উইন্ডো ইজ হিং ডোরওয়াইজ অ্যান্ড স্ট্যান্ড অ্যান্ড স্ট্যান্ড ওয়াইড ওপেন বলছে কি যে জানালাটা হচ্ছে যে হিং ডোরওয়াইজ মানে কি একটা পাল্লা হয় না তোমার কি বলবো মানে ভাজ করা আর কি যে জানালা সেটাই ঠিক আছে মানে একভাবেই লাগানো যায় সেরকম না মানে দরজার মতো যেন খোলা যায় সেই রকম জানালাটা ঠিক আছে অ্যান্ড স্ট্যান্ড হোয়াইট ওপেন এবং সেটা খোলা রয়েছে আউটসাইড বাইরের দিকে আ পেয়ার অফ উডেন শার্টার্স ওপেনিং আউটডার এবং বলছে কি বাইরেও একটা জানালা রয়েছে সেটাও বাইরের দিকে খোলা রয়েছে অলসো স্ট্যান্ড ওপেন সেটাও কিন্তু খোলা রয়েছে ঠিক আছে তোমরা ইমেজটা দেখলে কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে বলছে যে জানালা দুটো কেমন বলো তো একই সঙ্গে দুটো ঠিক আছে মানে ফার্স্টের একটা খোলা এটা কিন্তু তোমার ওয়েস্টার্ন সাইডে কিন্তু হয় ঠিক আছে একই সঙ্গে দুটো করে জানালা তো ফার্স্ট এরটাও খোলা রয়েছে সেকেন্ড যেটা রয়েছে সেটাও কিন্তু খোলা রয়েছে ওকে অন দ্য ব্যালকনি ইয়ং লেডি ইন্টেন্সিভলি কনসিয়াস অফ আর রোম্যান্টিক বিউটি অফ দ্য নাইট অ্যান্ড অফ দ্য ফ্যাক্ট দ্যাট হার ওন বিউটি অ্যান্ড ইউথ অ্যান্ড বিউটি ইজ এ পার্ট অফ ইট ইজ গেজিং অ্যাট দি স্নোই বলকানস নাও এখানে কি বলছে অন দ্য ব্যালকনি এবার সেই জানালার সামনে যে ব্যালকনিটা রয়েছে সে ব্যালকনিতে কে কে রয়েছে আর ইয়াং লেডি একজন ইয়াং লেডি আমরা কিন্তু এখনও তার নাম জানি না একজন ইয়াং লেডি ইন্টেনসিভলি কনসাস অফ আর রোম্যান্টিক বিউটি অফ দ্য নাইট ঠিক আছে তিনি গভীরভাবে কিন্তু সেই যে নাইটের সৌন্দর্য অর্থাৎ রাতের সৌন্দর্যতে কিন্তু তিনি মগ্ন ঠিক আছে অ্যান্ড অব দ্য ফ্যাক্ট দ্যাট এবং কনসিয়াস বলতে এখানে সচেতন ঠিক আছে তার যে রাতের যে সৌন্দর্য সেটা তিনি উপভোগ করছেন তার যে সৌন্দর্যটা সেটা কনসিয়াসলি উপভোগ করছেন অ্যান্ড অফ দ্য ফ্যাক্ট দ্যাট হার ওন ইউথ অ্যান্ড বিউটি ইজ অলসো পার্ট অফ ইট এবং তিনি এটাও জানেন যে এই যে রাতের সৌন্দর্য এই সৌন্দর্যরই একটি অংশ হচ্ছে তারও সৌন্দর্য বা তার বিউটি ঠিক আছে অর্থাৎ ভীষণ রোম্যান্টিক যে কাইন্ড অফ থিঙ্কিং সেটা কিন্তু সেই লেডি চিন্তাভাবনা করছেন কেমন ইজ গেজিং অ্যাট দ্য স্নোই বলকান এবং তিনি তাকিয়ে আছেন কার দিকে স্নোই বলকান সে যে তুষারাবৃত বলকান পর্বত তার দিকে তাকিয়েছে ওকে শি ইজ কভার্ড বাই আ লং মেন্টাল ফার্স ওর্থ অনে মডারেট এস্টিমেট অ্যাবাউট থ্রি টাইমস দ্য ফার্নিচার অফ আ রুম সো নাও এই লাইনটা দেখো কি বলছে শি ইজ কভার্ড উইথ লং মেন্টাল ফার্স্ট বলছে সে যে পরিধান করে আছে যে মেন্টাল অফ ফার্স মেন্টাল অফ ফার্স্ট হচ্ছে তোমার পশ্চিমা দেশগুলোতে যে সমস্ত ড্রেসটা পড়ে থাকে ঠিক আছে অর্থাৎ একদম লং এবং সেটা মেন্টাল মানে কি বলতো মানে ফার্স্ট অ্যাকচুয়ালি হচ্ছে পশুম ঠিক আছে পশমের যে ড্রেসগুলো অর্থাৎ বিভিন্ন লং লং কোট টাইপের যে ড্রেসগুলো ঠিক আছে সেটাই বলছে যে সে এরকম একটা তোমরা স্ক্রিনে দেখো তো এরকম একটা ড্রেস পরে আছে পশমের ড্রেস পরে আছে ওর্থ যার মূল্য অনেক এস্টিমেট যদি মোটামুটিভাবে বলা যায় অ্যাবাউট থ্রি টাইমস দ্য ফার্নিচার অফ আ রুম বলছে কি তিনি যে ড্রেসটা পরে আছেন সেটা মোটামুটি ধরতে গেলেও তার রুমে যে সমস্ত আসবাবপত্র বা ফার্নিচার্স রয়েছে তার তিনগুণ দাম হবে অর্থাৎ এর এর মাধ্যমে কিন্তু সেটার তিনি করতে চাইছেন যে একজন ওম্যান ঠিক আছে তার যে টেস্ট বা তার যে ফ্যাশন মানে ফ্যাশন সেটা কিন্তু মাছ কস্টলি ঠিক আছে মানে প্রচুর দাম হুম মানে কারণ তারা সোশ্যাল স্ট্যাটাসটাকে ডিগনিটিটাকে বজায় রাখতো ঠিক আছে এটাই মিন করছে সো নেক্সট হার রেভারি ইজ ইন্টারাপ্টেড বাই হার মাদার ক্যাথরিন পেটকভ সো তার যে রেভারি রেভারি আমি বলেছিলাম যে কাইন্ড অফ ডে ড্রিম ঠিক আছে যে মাইন্ডফুলনেস সরি রেভারি তোমার হচ্ছে তোমার দিবা স্বপ্ন টাইপে ঠিক আছে অর্থাৎ জেগে থেকে হঠাৎ করে অখেয়াল হয়ে যাওয়া ঠিক আছে সেটাকে রেভারি বলে সো হার রেভারি ইজ ইন্টারাপ্টেড বাই হার মাদার তার মার জন্য তার রেভারিটা ইন্টারাপ্টেড হয়ে যায় ঠিক আছে ক্যাথরিন পেটখফ সো ক্যাথরিন পেটকফ হচ্ছে ফার্স্ট ক্যারেক্টার যেটা ইন্ট্রোডিউস করছে ক্যাথরিন পেটকফ কি বলছেন তার সম্পর্কে আ ওমান ওভার ফরটি ইম্পেরিয়াসলি এনার্জেটিক উইথ ম্যাগনিফিসেন্ট ব্ল্যাক হেয়ার অ্যান্ড আইস হু মাইট বি আ ভেরি স্প্লেন্ডিড স্পেসিম্যান অব দ্য ওয়াইফ অফ এ মাউন্টেন ফার্মার সো এখানে ক্যাথরিন পেটকফের তিনি বর্ণনা করছেন নাট্যকার তিনি কি বলছেন আ ওমান ওভার ফরটি চল্লিশ ঊর্ধ্ব একটি মহিলা ইম্পেরিয়াসলি এনার্জেটিক প্রচুর এনার্জি অর্থাৎ প্রচুর এনার্জি রয়েছে তার মধ্যে উইথ আ ম্যাগনিফিসেন্ট ব্ল্যাক হেয়ার অ্যান্ড আইস এবং তার কি মানে ম্যাগনিফিসেন্ট ব্ল্যাক হেয়ার এবং আইস রয়েছে ঠিক আছে কালো চুল এবং কালো চোখ রয়েছে হু মাইড বি আ ভেরি স্প্লেন্ডেড ফেসিম্যান অফ দ্য ওয়াইফ অফ আ মাউন্টেন ফার্মার বলছে তাকে দেখলেই মনে হয় যেন এটা কোনো একটা মাউন্টেন ফার্মারের স্ত্রী ঠিক আছে মানে তার যে চার্মিংনেস বা তার যে কোয়ালিটি তার চোখ চুল মানে সমস্ত দেখেই মনে হয় যে এটা একটা ফার্মার মাউন্টেন ফার্মারের ওয়াইফ বাট শি ইজ ডিটারমাইন্ড টু বি আ ভেনিস লেডি কিন্তু তিনি একজন ভেনিস লেডি হতে চান ঠিক আছে অ্যান্ড টু দ্যাট এন্ড ওয়ার্স আ টি গাউন ইন অন অল অকেজন অর্থাৎ কিন্তু তিনি নিজেই চান যে একজন ভেনিস লেডি হতে ঠিক আছে ভেনিস লেডি কি ভেনিস হচ্ছে ভিয়েনা আমি বললাম সিটি অফ ভিয়েনা তো ভিয়েনা সিটিটাকে ধরা হয় যে তোমার ভীষণ ফ্যাশনেবল এবং কি বলবো অ্যারিস্টোক্রেটিক সিটি ধরা হয় ভিয়েনা সিটিটাকে ঠিক আছে তো সবাই চায় চাইতো যেহেতু মানে ক্যাথরিন বা ক্যাথরিন পেটকফ তিনি হচ্ছে বুলগেরিয়ান একজন সিটিজেন অফ বুলগেরিয়ান কিন্তু তিনি ভেনিসে আমরা স্টোরির মাঝে পড়লে বুঝতে পারবো যে তিনি কিন্তু ভেনিসে ছিলেন এবং ভেনিসের যে লাইফস্টাইল এবং যে কোয়ালিটিস বা তাদের যে ফ্যাশনেবল টেট সেগুলো কিন্তু তিনি খুব বেশি পছন্দ করতেন ঠিক আছে এ কারণে বলছে ভেনিস লেডি তো বলছে কি যে সি টু দ্য এন্ড ওয়ার্স অ্যা ফ্যাশনেবল টি গাউন অন অকেজন তিনি সর্বদা একটা টি গাউন পরে থাকেন ঠিক আছে গাউন সে লং সেটাও দেখতে যথেষ্ট সুন্দর সেরকম একটা ফ্যাশনেবল ড্রেস কিন্তু সব সময় তিনি পরে থাকেন ওকে সো নাও দি সেটিং এন্ডস হিয়ার ঠিক আছে সেটিংসটা এবার এখানে এন্ড হচ্ছে এবার আমরা ক্যারেক্টারে চলে যাবো ডিরেক্ট এখান থেকে কিন্তু ক্যারেক্টারের কনভারসেশনটা শুরু হবে কেমন ক্যাথরিন এন্টারিং হ্যাসলি ফুল অফ গুড নিউজ রায়না শি প্রোনাউন্সেড ইট অ্যাজ রিয়ানা উইথ দ্য স্টেস অন ই ওকে অর্থাৎ ক্যাথরিন ক্যাথরিন ফেটকফ ঠিক আছে সে কি হচ্ছে মানে ভীষণ তাড়াহুড়ো করে রায়নার রুমে প্রবেশ করছেন ঠিক আছে এবার রায়না এই যে রায়না দেখছো এই রায়না হচ্ছে যে ইয়াং লেডির কথা নাট্যকার প্রথমেই বলেছেন যে তিনি ব্যালকনি থেকে রাত্রে দৃশ্য অনুভব করছেন ঠিক আছে উপভোগ করছেন সেই লেডি ক্যারেক্টার হচ্ছে রায়না ওকে তো ক্যাথরিনের মেয়ে হচ্ছে রাইনা তো তিনি এটাকে রিয়ানা ইউজ করেন ঠিক আছে কি বলছে রায়না শি গোজ টু দ্য বেড এক্সপেক্টিং টু ফাইন্ড রায়না দেয়ার তিনি এসে ঘরে ঢুকেই তিনি তার বেডের কাছে যান রায়নার বেডের কাছে তিনি আশা করছিলেন যে তিনি হয়তো রায়না হয়তো বেডে শুয়ে গেছে কেমন হোয়াই হোয়াই আর রায়না লুকস ইন দ্য রুম এবার ক্যাথরিন বলছে কোথায় হেভেন্স চাইল্ড আর ইউ আউট ইন দ্য নাইট ইয়ার ইনস্টিট অফ ইউর বেড ইউ উইল ক্যাচ ইউর ডেথ লুকা টোল মি ইউ আর অ্যাস্লিপ সো ক্যাথরিন এখানে কি বলছে দেখো ক্যাথরিন বলছে যে সে হাই ভগবান তুমি মানে তুমি তোমার বেডে না গিয়ে তুমি ঠান্ডায় রাতের ঠান্ডায় তুমি দাঁড়িয়ে আছো ইউ উইল ক্যাচ ইউর ডেথ দ্যাট মিনস ইউ উইল ক্যাচ কোল্ড ঠিক আছে তোমার ঠান্ডা লেগে যাবে লুকা টোল মি দ্যাট ইউ আর অ্যাসলিপ লুকা আমাকে বললো যে তুমি ঘুমিয়ে গেছো সো এখানে লুকা আরেকজন ক্যারেক্টার লুকা ইজ দ্য ফিমেল সার্ভেন্ট ইন পেটকস ফ্যামিলি ঠিক আছে তিনি হচ্ছেন একজন মহিলা সার্ভেন্ট আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডের সমস্ত ক্যারেক্টার ডিটেলস বলেছিলাম তোমরা অবশ্যই দেখে নেবে নেক্সট দেখো রায়না কী বলছে ড্রিম তিনি কিন্তু এখনও সেই বলকান পর্বত দেখে এখনও ড্রিম মানে কি বলবো সে আবেগেই রয়েছেন ঠিক আছে তো রায়না কি বলছে আইস সেন্ট হারাবে আই ওয়ান্টেড টু বি আ লন দ্য স্টার্স আর সো বিউটিফুল ইটস দ্য হোয়াট ইস দ্য ম্যাটার তো এখানে রায়না কী বলছে যে হ্যাঁ আমি তাকে পাঠিয়ে দিয়েছি আইস সেন্ট হার বলতে এখানে লুকার কথা বলা হচ্ছে যে লুকাকে সে পাঠিয়ে দিয়েছে এবং সে একা থাকতে চাইছে রায়না ঠিক আছে দ্য স্টারস আর সো বিউটিফুল যে তারারা কত সুন্দর সেটাই বলছে হোয়াট ইজ দ্য ম্যাটার কী ব্যাপার কী হয়েছে ক্যাথরিন সাচ নিউজ দ্যার হ্যাজবিন আ ব্যাটেল বলছে একটা বড় খবর সেখানে যুদ্ধ হয়েছে ঠিক আছে দ্যার হ্যাজ বিন ব্যাটেল মানে একটি যুদ্ধের কথা এটাই বলতে চাইছেন রায়না হার আইস ডিলাইটিং ও শি কাম সিগালি টু ক্যাথরিন সে ক্যাথরিনের কাছে এসে বললো তাই ক্যাথরিন আ গ্রেট ব্যাটেল অ্যাট স্লিপ নির্জা আ ভিক্টরি অ্যান্ড ইট ওয়াজ ওন বাই সার্জিয়াস বলছে যে আ গ্রেট ব্যাটেল অ্যাট স্লিপ নির্জা এখানে কি দেখো তোমাদেরকে আমি ব্যাকগ্রাউন্ডে বলেছিলাম দি ওয়ার ইন এইটিন এইটটি ফাইভ যে ওয়ারটা হয়েছিল বিটুইন দ্য সার্বিয়ান অ্যান্ড দি বুলগেরিয়ান ঠিক আছে সার্বো বুলগেরিয়ান ওয়ার যেটা বলছে তো সেই ব্যাটেলটাকে বলা হচ্ছে দি ব্যাটেল অফ স্লিপ নির্জা ঠিক আছে তো এই স্লিপ নির্জা ব্যাটেলে পার্টিসিপেট করেছেন কে ক্যাথরিনের হাজব্যান্ড অর্থাৎ মেজর পল পেটকফ তিনিও জয়েন করেছেন এবং তার যে রায়না রায়নার যে মানে ফিয়ানসে অর্থাৎ সার্জিয়াস সেও কিন্তু পার্টিসিপেট করেছে ঠিক আছে তো কি বলছে ভিক্টি জয় অ্যান্ড ইট ওয়াজ ওন বাই সার্জিয়াস এবং সার্জিয়াসের জন্য কিন্তু যুদ্ধে জয়লাভ হয়েছে ঠিক আছে রায়না উইথ আ ক্রাই অফ ডিলাইট ও দেমেস র্যাপচিরসলি ও মাদার দেন উইথ আট এন অ্যান্ড ইজ ফর দ্য সেফ তো রায়না ভীষণ এক্সাইটেড হয়ে গেছে যে তার ফিয়ন্সে সার্জিয়াস তিনি জয়লাভ করেছেন এবং তিনি হিরো তো তিনি কি বলছেন যে ওয়াও মানে তারা দুজনকে এমব্রেস করছে ঠিক আছে দেন বলছে যে মাদার ইজফাদার সে বাবা কি ঠিক আছে ক্যাথরিন অফকোর্স হি সেন্টস মে দ্য নিউজ সার্জিয়াস ইজ দ্য হিরো অফ দ্য আওয়ার দ্য আইডল অফ দ্য রেজিমেন্ট বলছে হ্যাঁ অবশ্যই সেই তো আমাকে খবর পাঠিয়েছে সার্জিয়াস ইজ দ্য হিরো অব দ্য আওয়ার বলছে সেই মুহূর্তের হিরো হচ্ছে সার্জিয়াস দ্য আইডল অব দ্য রেজিমেন্ট এবং আইডল মানে হচ্ছে মানে আইডল মানে হচ্ছে তোমার অ্যান অবজেক্ট অব ওয়ারশিপিং ঠিক আছে অর্থাৎ আগে জানো রেজিমেন্টটা হচ্ছে সৈনিক দলের মধ্যে তিনি হচ্ছেন সব থেকে উপাস্য সেই মুহূর্তের অর্থাৎ সার্জিয়াস যেহেতু যুদ্ধে জয়লাভ করিয়েছেন তাই সার্জিয়াসকে নিয়ে সকলেই কিন্তু ভীষণ মানে আনন্দিত হয়েছেন এবং তাকে কিন্তু সেই মুহূর্তে কি করছে মানে বিভিন্নভাবে সম্বোধনা দিচ্ছে সেটাই আর কি তিনি বলতে চাইছেন আইডল মানে হচ্ছে অ্যান অবজেক্ট অফ ওয়ারশিপিং ঠিক আছে তাকে অর্শিপ করা হচ্ছে তখন রায়না কি বলছে টেলমি টেলমি হাউ ওয়াজ ইট এসেটিক্যালি ও মাদার 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 রায়না পুলস আর ডাউন টু দ্য অটোম্যান অ্যান্ড দ্য কিস অন অন অ্যানাদার ফ্রান্টিক্যালি সো রায়নার যদি তোমরা বিহেভটা দেখো ইটস লাইক রোম্যান্টিক্যালি এভরিথিং শি থিংস লাইক রোম্যান্টিক্যালি সে কী করছে সে তার মাকে একদম নিয়ে এসে অটোম্যানে বসিয়ে বলছে যে মা আমাকে বলো 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 মানে কী হয়েছে বা কীভাবে এটা সম্ভব হলো ঠিক আছে মানে সে পুরো যে ওয়ারের হিস্ট্রিটা স্টোরিটা কিন্তু তিনি শুনতে চাইছেন কেমন সো নেক্সট দেখো ক্যাথরিন কি বলছে উইথ আ সার্জিং এন্থুজিয়াজম তারও যথেষ্ট একটা এনথুজিয়াজম হচ্ছে উৎসাহ নিয়ে তিনি কি বলছেন ইউ ক্যান নট গেস হাউ ইজ তুমি এটা কল্পনা করতে পারবে না যে কত চমৎকার একটি ঘটনা আ ক্যাভাল রিচার্জ আ ক্যাভাল রিচার্জ মিনস দি হর্স রাইডিং অর্থাৎ যে অশ্বরোহী সৈনিক ঠিক আছে অর্থাৎ দেখো যুদ্ধ কী হতো আগে কিন্তু সে ঘোড়ার ওপরে করেই কিন্তু যুদ্ধ যুদ্ধ করতে যেত ঠিক আছে তারপরে গোলা কামান বারুদ এই সমস্ত এসেছে ফায়ারিং যে সমস্ত ইকুইপমেন্টগুলো ওয়ারের ঠিক আছে সো এখানে বলছি কি আ ক্যাভালি চার্স মিনস যে অশ্বরোহী সৈনিক থিঙ্ক অব দ্যাট জাস্ট ইম্যাজিন দ্যাট হি ডিফাইড আওয়ার রাশিয়ান কমান্ডার্স সান অ্যাক্টেড বলছে হি ডিফাইড আওয়ার হি বলতে এখানে কথা বলা হচ্ছে যে সার্জিয়াস কী করেছে রাশিয়ান কমান্ডারদের কথা শোনেননি ওকে অ্যাক্টেড উইথাউট এবং তিনি তাদের আদেশ না নিয়েই লেট অ্যা চার্জ অন হিজ ওন রেসপন্সিবিলিটি তার নিজের দায়িত্বেই তিনি সেই চার্জটাকে তিনি নিয়ে যান ঠিক আছে মানে তার নিজের দায়িত্বেই কিন্তু তিনি যুদ্ধে মানে অগ্রগতি হন ঠিক আছে মানে যুদ্ধে এগিয়ে যান হিডেরি হিমসেল তিনি নিজেই এর সম্পূর্ণ দায়িত্ব নেন এবং এগিয়ে যান ওয়াজ ওয়াজ দ্য ফার্স্ট ওয়াজ দ্য ফার্স্ট ম্যান টু সুইপ থ্রু দ্যার গানস অর্থাৎ সারজিস হচ্ছেন প্রথম মানে ব্যক্তি যিনি তার রাশিয়ান কমান্ডার্স অর্থাৎ বুলগেরিয়ান তাদের যে দল রয়েছে ঠিক আছে রাশিয়ান কমান্ডারদের কথা না শুনেই তিনি কি করেছেন নিজেই তারওয়াল নিয়ে ঠিক আছে সে কিন্তু এগিয়ে গেছে ঠিক আছে তার সৈন্য সামন্ত নিয়ে যুদ্ধে এগিয়ে গেছেন ওকে ক্যানট ইউ সিট তুমি কি এটা দেখতে পাচ্ছ না রায়না আবার গ্যালেন এখানে এটা কিন্তু পুরো মানে ক্যাথরিন পেটকফের স্পিচ ঠিক আছে শি ইজ টু মাচ এক্সাইটেড উইথ দ্য অ্যাক্ট অফ দি হিরোইজম অফ সার্জিয়াস ঠিক আছে এখানে তিনি মানে ভীষণ আনন্দিত হয়েছেন দিয়ে কি বলছেন আওয়ার গ্যালেন্ট স্প্লেন্ডেড বুলগেরিয়ানস উইথ দেয়ার শর্ট অ্যান্ড আইস ফ্ল্যাশিং থান্ডারিং ডাউন লাইক অ্যান অ্যাভালেন্স অ্যান্ড স্ক্যাটারিং দ্য রেস্ট সার্ভস অ্যান্ড দ্য ড্যান্ডিফাইড অস্ট্রিয়ান অফিসার লাইক চেভ সো তিনি ভীষণ এক্সাইটেডলি তিনি কিন্তু একদম কথাগুলো বলে যাচ্ছেন কী বলছেন আওয়ার গ্যালান্ট স্প্লেন্ডেড বুলগেরিয়ানস বলছে আমাদের চমৎকার চমৎকার বুলগেরিয়ান অফিসাররা কী করেছে উইথ দেয়ার শট তাদের তরোয়ারি নিয়ে তরোয়ারি নিয়ে কী করেছে অ্যান্ড আইস ফ্ল্যাশিং এবং তাদের চোখে মুখে কিন্তু যুদ্ধের তীব্রতা ছিল থান্ডারিং ডাইন লাইক অ্যাভালেন্স এবার অ্যাভালেন্স মানে হচ্ছে তোমার তুষার গোলে যেমন পড়ে না ঠিক সেটা বলছে যে বজ্রপাতের মতো তারা মানে কি করেছে যে এগিয়ে গেছে অ্যান্ড স্ক্যাটারিং দ্য রেস্ট সার্ভস এবং স্ক্যাটারিং মানে কি ছন্ন ছাড়া করিয়ে দেওয়া ছন্ন ছাড়া করে দিয়েছে সেই রেস্ট মানে দুর্ভাগ্য সার্ভদের মানে সার্বিয়ান অফিসেরদের মানে অপোজিট যে ওয়ার পাটি ছিল ঠিক আছে তাদেরকে কি করেছে ছন্ন ছাড়া করে দিয়েছে অ্যান্ড দে আর ড্যান্ডিফাইড অস্ট্রিয়ান অফিসার লাইক সেফ এবং তাদের যে ড্যান্ডিফাইড মানে তাদের যে চার্মিং বা ড্যাশিং যে মানে চার্মিং যে অফিসারগুলো ছিল বা ব্রেনি অফিসার অ্যাকচুয়ালি ঠিক আছে তাদেরকে কি করেছে লাইক চ্যাফ চ্যাপ মানে হচ্ছে তুষ খড়ের যেমন তুষ হয় না হাওয়া আসলে যেমন উড়ে যায় তেমন কি করেছে যে রাশিয়ান অফিসাররা মানে সার্জিয়াসরা কি করেছে তাদের তারা অ্যাটাক করেছে এবং তারা সেখান থেকে কি হয়েছে তুষের মতো উড়ে গেছে অস্ট্রিয়ান অফিসাররা ওকে ইউ ইউ সার্জিয়াস ওয়েটিং আ ইয়ার বিফোর ইউ উড বি বেথ্রোটেড টু হিম এবং তুমি তুমি কিনা সেই সার্জিয়াসকে এক বছর অপেক্ষা করিয়েছিলে যখন তার সঙ্গে এঙ্গেজমেন্ট হওয়ার আগে অর্থাৎ ক্যাথরিন কিন্তু এটা স্কোল্ড করছে তার মেয়েরা আয়নাকে ঠিক আছে ও ইফ ইউ হ্যাভ আ ড অফ বুলগেরিয়ান ব্লাড ইন ইউর ভেন্স ইউল উইল হিম হোয়েন হি কামস ব্যাক বলছে তোমার দেহে যদি এক ফোটা বুলগেরিয়ান ব্লাড থেকে থাকে তাহলে সার্জিয়াস আসলে তুমি কিন্তু তাকে প্রেস করবে তুমি তাকে অরশিপ করবে ঠিক আছে তো নেক্সট রায়না কি বলছে আমি কিন্তু একটু ফার্স্ট বলার চেষ্টা করছি ঠিক আছে তোমরা জাস্ট সিম্পলি পড়বে ইম্পর্টেন্ট লাইন হলে কিন্তু আমি সেটাকে আন্ডারলাইন করে দিতে বলব ঠিক আছে নেক্সট রায়না কি বলছে হোয়াট উইল হি কেয়ার ফর মাই পোর লিটিল ওয়ারশিপ আফটার দ্য অ্যাক্লেমেশন অফ আোল আর্মিয়া ফিরোজ বলছে সে কি আমার সামান্য এই লিটিল ওয়ারশিপে সে কি সন্তুষ্ট হবে এ আফটার দ্য অ্যাক্লিমেশন অ্যাক্লিমেশন অফ অ্যান্ড হোল আর্মিয়া ফিরোজ বলছে এই সমস্ত হিরো অফ আর্মিজ অর্থাৎ সৈন্য সামন্তের থেকে প্রেজ পাওয়ার পরে তিনি কি আমার এই সামান্য প্রেজ তিনি অ্যাকসেপ্ট করবেন বাট নো ম্যাটার কিন্তু কোনো ব্যাপার না আই এম সো হ্যাপি আমি ভীষণ খুশি সো প্রাউড এবং অনেক গর্বিত সে রাইজেস অ্যান্ড ওয়ার্কস অ্যাবাউট এক্সাইটেডলি তিনি হঠাৎ অটোম্যান থেকে উঠে গেলেন এবং তিনি হাঁটতে লাগলেন ঠিক আছে মানে ঘরের মধ্যে আর কি ইট প্রুভস দ্যাট অল আওয়ার আইডিয়ালস ও রিয়াল আফটার অল তো কী বলছেন এখানে তিনি তিনি বলছেন যে তাহলে প্রমাণিত হলো যে আমাদের সমস্ত যে আইডিয়াল আইডিয়াসগুলো ছিল ঠিক আছে সেটা কিন্তু আলটিমেটলি রিয়েল সেটা কিন্তু সত্য ঠিক আছে এবার দেখো দিস কন্ট্রেডেটের লাইন এই লাইনটা ইম্পর্টেন্ট ভীষণ ইম্পর্টেন্ট আন্ডারলাইন করবে ঠিক আছে ইট প্রুভস দ্যাট অল আওয়ার আইডিয়াস ওয়ার রিয়াল আফটার অল এটা কিন্তু রায়না বলছেন এখানে অল আওয়ার আইডিয়াস বলতে দি আইডিয়াস অফ হিরোইজম দ্য আইডিয়াস অফ মানে কি বলবো একজন রিয়াল সোলজার বা একজন রিয়েল হিরো সোলজার নয় একজন হিরো ঠিক আছে রায়না কিন্তু এবার কেন এটা বলছেন নেক্সট লাইন আমরা দেখতে পাবো ঠিক আছে ক্যাথরিন ইন্ডিগনেটেনলি আওয়ার রিয়াল আওয়ার আইডিয়াজ রিয়েল হোয়াট ডু মিন এবার দেখো এখানে আইডিয়া কি করে রিয়াল হতে পারে কারণ আইডিয়া এবং রিয়ালিটি টোটালি ডিফারেন্ট থিংস রাইট তো এখানে কি বলছে ক্যাথরিন কিন্তু ঠিকঠাক রিলেট করতে পারছে না মানে কি বলতে চাইলেন রায়না নেক্সট রায় না কি বলছে আওয়ার আইডিয়াস অফ হট সার্জিয়াস উড ডু বলছে আমাদের আমার আমাদের আইডিয়া যেটা সার্জিয়াস কি করবে ঠিক আছে আমাদের আইডিয়া বলতে দি রোম্যান্টিক ইম্যাজিনেশনে যারা রয়েছে তাদের সমস্ত আইডিয়াগুলোকে বলা হচ্ছে ঠিক আছে আওয়ার প্যাট্রিয়টিজম অর্থাৎ এই যে পেট্রিওটিক নোশন অ্যাবাউট দি ওয়ার্ল্ড ঠিক আছে এই কনসেপ্টটাকে কিন্তু তারা ভীষণভাবে বিলিভ করতো ঠিক আছে কিন্তু বিলিভ করলেও কোথাও যেন একটা কনফিউশন ছিলই রায়নার মাঝে যে এটা তো আমরা পড়েছি বা এটা আমরা থিয়েটারে হয়তো দেখেছি কিন্তু আদৌ কি রিয়েল লাইফে এটা অ্যাপ্লিকেবল বা রিয়েল লাইফে কি এটা সম্ভব তিনি কিন্তু ডাউটে ছিলেন ঠিক আছে সো বলছে আওয়ার হিরোইক আইডিয়ালস হিরোইক আইডিয়ালস যেগুলো ছিল ও হট ফেথলেস ক্রিয়ে লিটিল ক্রিয়েচার্স আর ইস মেয়েরা কি নির্বোধ আই সামটাইম ইউজ টু ডাউট ওয়েদার দে ওয়ার এনিথিং বা ড্রিমস আমি তো কখনো কখনো মনে করতাম সেই সমস্ত আইডিয়ালিজমগুলো বা হিরোইক আইডিয়ালিজম ঠিক আছে যে একটা হিরোর সে কি সে যুদ্ধে জয় করবে ঠিক আছে বা তার যে মানে কি বলবো তার পার্টনারকে সে সে সুখ সুখী করবে ঠিক আছে খুশি করবে অ্যাকচুয়ালি সুখী করবে বলতে খুশি করবে তার হিরোয় আইডিয়ালিজম দিয়ে তো এই যে ব্যাপারগুলো ছিল অন কাইন্ড অফ ড্রিম কিন্তু তিনি ভাবতেন মাঝে মাঝে হোয়েন আই বাকিল্ড অন সো নোবেল বলছে আমি যখন সে যখন যুদ্ধ যাচ্ছিল আমি যখন তাকে যুদ্ধের ওই মানে যুদ্ধের যে ড্রেসটা সেটা যখন আমি পরিয়ে দিচ্ছিলাম বাকেল্ট মানে পরিয়ে দেওয়া ঠিক আছে এবং সার্জিয়াসকে যে তারওয়ালটা সেটা দিয়ে দিচ্ছিলো তখন কার কথা বলছে হি সো নোবেল তাকে অনেক নবেল দেখাচ্ছিল ভীষণ মহৎ দেখাচ্ছিল ইট ওয়াজ ট্রিজন টু থিঙ্ক অফ ডিজলিউশন অর হিউমিলেশন অর ফেলিয়ার বলছে এটা আমার অন্যায় হয়েছে পাপ হয়েছে তার সম্পর্কে যে তাকে হিউমিলেট করা ঠিক আছে তার মানে অ্যাবিলিটি নিয়ে যে আমার ডাউট সেটা করা কিন্তু আমার ভুল হয়েছে ঠিক আছে তার ব্যর্থতা সে ব্যর্থ হতে পারে এই সমস্ত চিন্তা ভাবনা করা কিন্তু আমার পাপ হয়েছে রায়না কিন্তু এটা মিন করতে চাইছেন ওকে অ্যান্ড ইয়েট অ্যান্ড ইয়েট শি সাউন্ড এই সাডেনলি সে আবার বসে পড়লো ওকে প্রমিস মি ইউ উইল নেভার টেল হিম এবার সে বলছে যে তার মাকে বলছে যে তুমি আমাকে প্রমিস করো তুমি কখনোই তাকে বলবে না ক্যাথরিন don't ask me for promises আনটিল আই নো হোয়াট I am প্রমিসিং আমাকে প্রমিস করতে বলো না কারণ আমি জানি না যে তুমি কী বিষয়ে প্রমিস করতে বলছো নাও এবার রায়না বলবে রায়না well it came into my head just as he was holding me in his arms and looking into my টু মাই আইস দ্যাট only উই an হ্যাড ideas হিরোইক আইডিয়াস বিকজ উই আর সো ফন্ড অফ রিডিং অ্যান্ড ওকে এখানে দেখো কী বলছে বলছে ওয়েল যাই হোক আমার এটা মাথায় এসেছিলো যে সে যখন আমাকে কী হয়েছিল তার সে আমাকে মানে জড়িয়ে ধরেছিল এবং আমার চোখের দিকে তাকিয়েছিল তখন আমার মনে হচ্ছিল যে এই সমস্ত হিরোইক আইডিয়াজ অ্যাবাউট দি হিরো অর দি হিরোইজম অফ আ ম্যান ইজ মানে এইগুলো কারণটা তিনি মনে করছিলেন যে হয়তো আমি বাইরনের লেখা পড়ি বা পুষ্কিনের লেখা পড়ি ঠিক আছে সো বাইরন এখানে দেখো বাইরন হচ্ছে একজন রোম্যান্টিক পোয়েট ঠিক আছে তার লেখার মধ্যে কিন্তু রোম্যান্টিক যে চিন্তাধারা ঠিক আছে আইডিয়ালিস্টিক আমরা মানে আইডিয়ালিস্টিক এবং রোম্যান্টিক্যালি সব কিছু বর্ণনা করেন তিনি লাভের ক্ষেত্রেও দেখেছি তার যে লাভ রিলেটেড যে পোয়েমসগুলো রয়েছে এবং পুষ্কিন এ হচ্ছে একজন রাশিয়ান পোয়েট ঠিক আছে তার লেখাতেও কিন্তু রোম্যান্টিক আইডিয়ালিজম এই ব্যাপারগুলো ভীষণভাবে প্রকট তো তিনি বলছেন যে যেহেতু আমি এই সমস্ত লেখকের পড়ি তা তার জন্যই হয়তো আমার মনে এরকম ভাবনা জন্ম নিয়েছে ওকে অ্যান্ড বিকজ উই ওয়ার সো ডিলাইটেড উইথ দ্য অপেরা দ্যাট সিজন অ্যাট বুচারেস্ট অথবা বুচারেস্ট নামক বুচারেস্ট হচ্ছে তোমার রোমেনিয়া ঠিক আছে রোমেনিয়া সিটিতে একটা বুচারেস্ট বলে একটা জায়গা রয়েছে সেখানে অপেরা অর্থাৎ যে থিয়েটার ঠিক আছে সেই হয়তো তো থিয়েটারে তিনি অ্যাডিক্টেড বা থিয়েটার দেখেন বলে হয়তো রোম্যান্টিক্যালি এই যে ইমাজিনারেশনগুলো এসেছে সেগুলোই কিন্তু রায়না বলতে চাইছে ওকে রিয়েল লাইফ ইজ সো সেলডাম লাইক দ্যাট বলছে যে রিয়েল লাইফে যে এরকম কিছু হতে পারে সেটা আমার কল্পনাও ছিল না ইন ডিড নেভার অ্যাজ ফার অ্যাজ আই নিউ ইট দেন বলছে আমার সেই সময় তো মোটেও মনে হতো না যে এগুলো হয়তো এগুলো বাস্তব হতে পারে ওকে রিমোটলি অনলি থিঙ্ক মাদার আই ডাউটেড হিম ঠিক আছে রানী কি বলছে যে মা জাস্ট এটুকুই জানো যে আমি তাকে সন্দেহ করেছিলাম অ্যাবাউট হিজ অ্যাবিলিটি টু প্রুভ হিজ হিরোইজম ঠিক আছে আই ওয়ান্টেড ওয়েদার অল হিজ হিরোই কোয়ালিটিস অ্যান্ড হিজ সোলজার্স ইপ নট প্রুভ মেয়ার ইমাজিনেশন হোয়েন হি ওয়েট টু আ ইন আ রিয়েল ব্যাটেল মানে আমি ভেবেছিলাম হয়তো তার এই যে হিরো হিরোই কোয়ালিটিস যেটা একজন মানে রিয়েল হিরো থাকা দরকার সেই কোয়ালিটিসগুলো এবং তার যে সোলজারশিপ ঠিক আছে সেটা হয়তো যখন রিয়েল গ্রাউন্ডে যাবে হয়তো যেখানে যুদ্ধক্ষেত্রে যাবে আসল যুদ্ধক্ষেত্রে তখন হয়তো তিনি ব্যর্থ হবেন বা তিনি এটা প্রুভ করতে ব্যর্থ হবেন ঠিক আছে আই হ্যাড অ্যান আনইজি ফিয়ার দ্যাট হি মাইট কাট আোর ফিগার দ্যাট বিসাইড অল দোস ক্লেভার রাশিয়ান অফিসার সো এখানে রায়না কী বলছে যে আমার এটা একটা অস্বস্তি ছিল মনে একটা ভয়ও ছিল যে হয়তো এই তিনি সামান্য সেই যে ক্লেভার রাশিয়ান অফিসারদের সামনে হয়তো তিনি দাঁড়াতে পারবেন না বা তিনি হয়তো হেরে যাবেন বা তিনি ফেল ফেল করে যাবেন হ্যাঁ মানে রায়নার এটা কিন্তু একটা ভয় ছিল মনে মনে ওকে নেক্সট দেখো নেক্সট হচ্ছে ক্যাথরিন বলছে আ পোর ফিগার সে মনে ইস বেচারি লজ্জা দ্য সার্ভস হ্যাভ অস্ট্রিয়ান অফিসার হু আর জাস্ট অ্যাজ ক্লেভার অ্যাজ আ রাশিয়ান বলছে হ্যাঁ সার্ভস সেই সেইরকম অস্ট্রিয়ান অফিসার রয়েছে ঠিক যেমন আমাদের রাশিয়ান অফিসাররা ক্লেভার তারাও কিন্তু ক্লেভার তারাও কিন্তু চালাক এটা ঠিক বাট উই হ্যাভ বিটেন দেম ইন এভরি ব্যাটেল ফর অল দ্যাট কিন্তু আমরা কিন্তু তাদেরকে সবসময়ই হারিয়েছি রায়না লাফিং অ্যান্ড সিটিং ডাউন এগেন রায়না কি হাসি মুখে সে আবার বসে পড়ল ইয়েস আই ওয়াজ অনলি আ প্রোজেক্ট লিটিল কার্ড আমি একটা ভিতু মেয়ে ও টু থিঙ্ক দ্যাট ইট ওয়াজ অল ট্রু ও এইগুলো সমস্তই তো রিয়াল দ্যাট সার্জিয়াস ইজ জাস্ট অ্যাস স্প্লেন্ডিড অ্যান্ড নভেল অ্যাজ হি লুকস বলছে সার্জিয়াস যেমন দেখতে সুন্দর এবং তার যে মহৎ চেহারা মানে তার কাজটা এবং তার চেহারার মধ্যে একটি সামঞ্জস্য রয়েছে সেটাই বলতে চাইছে ঠিক আছে ঠিক যেমন ও দেখতে সুন্দর ঠিক তেমন ততটাই কিন্তু মহৎ ঠিক আছে দ্যাট দ্য ওয়ার্ল্ড ইজ রিয়েলি আ গ্লোরিয়াস ওয়ার্ল্ড ফর ওম্যান হু ক্যান সি ইটস গ্লোরি অ্যান্ড মেন হু ক্যান অ্যাক্টস ইস রোম্যান হট অ্যা হ্যাপিনেস হট অ্যান আনস্পিকেবল ফুলফিলমেন্ট সো নাও আন্ডারলাইন দিস লাইন ঠিক আছে এই লাইন দুটো আন্ডারলাইন করবে এখান থেকে কোয়েশ্চেন হয় ঠিক আছে কোথায় যান ওকে সো দ্যাট দ্য ওয়ার্ল্ড ইজ রিয়েলি আ গ্লোরিয়াস ওয়ার্ল্ড ঠিক আছে এখানে রাইনা বলছে যে এই পৃথিবী হচ্ছে সত্যি একটি গৌরবময় পৃথিবী ফর ওম্যান মহিলাদের জন্য হু ক্যান সি ইটস গ্লোরি যে তার গ্লোরিটা তার এই যে মহত্বটা দেখতে পাই কিসের মহত্বটা দ্য ম্যান হু ক্যান অ্যাক্টস ইটস রোম্যান যে ছেলেরা তাদের জন্য কি হয় তাদের যে বীরত্ব সেটা দেখাতে পারে অর্থাৎ ছেলেরা এই ওয়ার্ল্ডে কী করে তাদের বীরত্ব প্রমাণ করে তার যে হিরোইজম তার সেটাকে প্রমাণ করে এবং সেটা দেখে ডেলাইটেড ফিল করে মেয়েরা ঠিক আছে এটাই কিন্তু মিন করছে সো হোয়াট আ হ্যাপিনেস কী সুখ হোয়াট অ্যান আনস্পিকেবল ফুল মেডমেন্ট যে কি অব্যক্ত এটা পরিপূর্ণতা অর্থাৎ আমরা আজকে কিন্তু এতটাই আজকে অনেক লেন্দি হয়ে গেল এতটাই নেক্সট আমরা লুকার আগমন থেকে কিন্তু নেক্সট ক্লাসটা শুরু করব কেমন সো আই হোপ তোমরা বুঝতে পেরেছো যতটা পড়ানো হলো এভাবে রেগুলার এখন ক্লাস চলতে থাকবে তোমরা রেগুলার অ্যাটেন্ড করবে আর যে সমস্ত ইম্পর্টেন্ট লাইনগুলো আমি বললাম যে কোয়েশ্চেন আসতে পারে তোমরা সেই লাইনগুলো আন্ডারলাইন করে নেবে কেমন তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে